আজ উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী মমতা ঠাকুর মহাশয়ের সঙ্গে প্রচুর মতুয়া ভক্ত সামিল হয়েছেন। আর এই জনসভার মূল কারণ ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি ও নিচু জাতির ওপরে যে অত্যাচার তার বিরুদ্ধে কথা বলা। কেন্দ্রীয় সরকারের সিএ ও এনআরসি নিয়ে মমতা ঠাকুর কি বলেছেন সে বিষয়ে জেনে নেব আমরা টিভি টেন বেঙ্গল নিউজের পর্দায়। সারা ভারতবর্ষে কোন রাজনৈতিক এবং ধর্মীয় কোন সংগঠন এই এনআরসির বিরুদ্ধে কেউ লড়াই করে একমাত্র অল ইন্ডিয়া মতো মহাসংঘ বরমে এবং সংঘাধিপতি কপিলেশ্বর ঠাকুরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে সামনে রেখে বারবার করে বিজেপি এখানে আসছে এবং ভাওতা দিচ্ছে সামনে ত্রিস্তর পঞ্চায়েত ভোট যে আমরা মানে সিএ হবে নাগরিকত্ব পাবে নাগরিকত্ব দেবে, কিন্তু 2019 থেকে আজ পর্যন্ত কেউ পায়নি। আর আমরা নাগরিক পাওয়ার জন্য তাদের কাছে হাত পাতা পক্ষপাতী নই, আমরা আমাদের আইনটা পরিবর্তন করে আমরা নাগরিক এটাই ঘোষণা করি এবং ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে রাজনৈতিক যত দল আছে এবং চিফ মিনিস্টার তাদের কাছে ডকুমেন্টস আছে আমাদের কাছে আছে, তবে আমাদের নাগরিকত্ব নিতে হবে নরেন্দ্র মোদী নিতে হবে না অমিত শাহ নিতে হবে না, আমরা ওই নীতিতে বিশ্বাসী নয়। আমাদের একটাই কথা আমরা ভারতের নাগরিক, তার বিরুদ্ধে যদি তারা আজকে সিএ লাগু করে এবং সেটা যদি মানে ডকুমেন্টস নিয়ে নিতে হয় আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামব অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে এবং এটা রাজপথ ঘেরাও করবো। আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখেই নেন প্রায় 2-3 হাজার লোক ওখানে আছে আর আগামী ওখানে আরও আসছে, এখনো পিছনে আমাদের আরও অনেক লোক সামনে আমাদের ওখানে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে, প্রায় এখানে প্রায় 5 হাজার লোক আমরা একসঙ্গে নিয়ে আমরা ওখানে যাচ্ছি। আজকে ওখানে 25-30 হাজার লোক জমায়েত হবে। সংসদের কর্মদক্ষ সম্মানীয় সত্যনারায়ণ গোস্বামী মহাশয় উপস্থিত হয়েছেন, ছাত্র যুব নতুন সমাজের কাছে একটা আইডল দেবাংশু ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য বরণ করে নি সাংসদ এবং সংঘাধিপতি মমতা ঠাকুরের মতুয়া ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান শ্রদ্ধেয়া মমতা ঠাকুর মহাশয়া তাকে বারণ করে নেবেন ইলা বাগচি মহাশয়া। এবার